আমরা এখন বানাতে চলেছি নারকেলের ছাই, যেটা অনেকগুলো পিঠের মূল উপকরণ। অর্থাৎ পাটিসাপটার মধ্যে যে একটা পুর দেওয়া থাকে সেটা অনেকে অনেক রকম নামে ডাকতে পারেন এটাকে, কিন্তু আমরা এটাকে বলি নারকেলের ছাই। তো সেটা তৈরি করবার জন্য আলপনাদি শুরুতে ওভেনে কড়াইটা চাপিয়ে, তলায় কিন্তু এখনও কোনো রকম আগুন তাগুন কিছু পড়েনি, তারপরে দিয়ে দিল নারকেল কোড়া, তারপর গুড় এবং খোয়া ক্ষীর, তারপর সেটাকে হাত দিয়ে চটকে চটকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছে। এই মেখে নেওয়াটা খুব জরুরি, এতে কি হয় ওই আগুনে দিয়ে দিলে পরে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় ব্যাপারটা আগে থেকেই। এরপরে এর মধ্যে অ্যাড হবে একটু জল, তারপর চিনি, তারপর একদম যখন মানে চিট এসে যাবে তারপর একটু ওই সুজির ছড়া আর চালের গুঁড়ি। দেখুন জল মিশিয়ে নিচ্ছে আলপনাতে, এরপর কিন্তু আভেনে আগুন দেওয়া হবে। পেছনে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন, তার তত্ত্বাবধানেই আমরা পুরো কাজগুলো করেছি। তিনি এখন খুব অসুস্থ জন্য অতটা আগুনের কাজ করতে পারেন না, কিন্তু এইসব কাজে কিন্তু তিনি পুরোপুরি সিদ্ধহস্ত। এরপরে কিন্তু এই নারকেলের ছাইটাকে আমাদের শুধুমাত্র তৈরি করবার জন্য শুধু নাড়াতে হবে, যত নাড়ানো হবে তত কিন্তু এটার টেস্ট বেশি বাড়বে। আমি একদিকে ক্রমাগত নাড়িয়ে চলেছি আর পাশের ওভেনে আলপনাদি আতপ চালের চষির পায়েসের তৈরির জন্য প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। জল গরম করবার জন্য দিয়েছে একটু নুন দিয়ে। নারকেলটা মোটামুটি পাক হয়ে যাওয়ার পরে আমার শাশুড়ি মা এসে বললেন চিনির পরিমাণটা কতটুকু হবে। আমরা কিন্তু আগেও বলেছি তার তত্ত্বাবধানেই কিন্তু পুরো কাজগুলো করছি। তারপর আমি তার কথা অনুযায়ী যতটুকু তিনি বলেছিলেন ততটুকু আমি চিনি মিশিয়ে দিলাম। এদিকে আলপনাদিরও জল মোটামুটি গরম হয়ে গেছে। এরপরে আলপনাদি আমাকে বললেন বৌদি তুমি ওটা মিশিয়ে নাও, তারপর একটু একটু করে এটা নাড়াতে থাকো, অর্থাৎ ওইটা ছেড়ে দিয়ে চষির জন্য কড়াইটা খুন্তিটা নাড়াতে থাকো আর আমি একটু একটু করে চালের গুঁড়িগুলো দিতে থাকি। এরকম করে কনস্ট্যান্ট না নাড়ালে যখন ছড়িয়ে দেওয়া হবে চালের ইয়েটা গুঁড়িটা, তাহলে কিন্তু জমে জমে যাবে। তো এই যে প্রাথমিকভাবে এরকম এরকম করে একটুখানি নাড়িয়ে দিতে হবে। এবং তারপরে আলপনাদি মোটামুটি জিনিসটা আমার কাছ থেকে নিয়ে নিল এবং পাশাপাশি আমরা দুজনেই দুটো জায়গায় কাজ করতে শুরু করলাম। এবং একটা মজার ব্যাপার হচ্ছে এই যে চষির পায়েসের জন্য যে চালটা দেওয়া হলো, দেখুন একটা জিনিস বলে দিই যে আলপনাদি যেটা করছে তাতে সামান্য কিন্তু একটু জল কম হয়েছিল। আলপনাদি পরে আবার সেটাকে সামান্য একটু অ্যাড করে নিল, এটা আপনারা আপনাদের অনুমান মতো বুঝে নেবেন। তো যেটা আমি বলছিলাম যে এই যে চষির পায়েসের জন্য আতপ চালে যদি করেন তাহলে এটার গায়ে অনেকগুলো চালের গুঁড়ি লেগে যাবে, সেটা কিন্তু ফেলে দেবেন না। আলপনাদির মোটামুটি চালের গুঁড়ির মন্ড তৈরি প্রায় হয়েই এসেছে। এরপরে একটু হাত লাগাতে হবে আলপনাদিকে, কারণ আর খুন্তি দিয়ে আলপনাদি একটা কব্জা করতে পারছে না। আমি যেটা বলছিলাম যে কড়াইয়ের গায়ে যে চালের গুঁড়িগুলো একদম এঁটে লেগে যাবে সেগুলো ফেলে দেবেন না, কড়াইটা একটু ঠান্ডা করে নেবেন, তারপর আবার আভেনে বসিয়ে সেটাকে কেঁকড়ে নিয়ে নেবেন, তারপর সেটা খেতে একদম চিড়ে ভাজার মতো হবে, খুব সুন্দর খেতে হবে। বলেছিলাম আলপনাদিকে হাত লাগাতেই হবে, ইনফ্যাক্ট এটা সবাইকেই হয়, কিন্তু দেখুন হাত লাগিয়ে কি সুন্দর একটা গোল শেপে একটা বানিয়ে ফেলেছে। এটা এক্সপার্ট হাতেরই কাজ আসলে, এটা একটু আনাড়ি যারা তাদের পক্ষে হয়তো সম্ভব, কিন্তু এটা আলপনাদির কাজ মানে খুবই খুবই পরিপাটি। তো এই যে দেখুন কি সুন্দর একটা গোল গোল ব্যাপার তৈরি করেছে। আর দেখছেন তো যে কড়াইটাতে করেছে, সে কড়াইটার আশপাশে কিন্তু অনেক চালের গুঁড়ি লেগে গেছে। এরপরে আলপনাদি যেটা করবে, এই আভেনটা থেকে কড়াইটা নামিয়ে রাখবে একটু ঠান্ডা হওয়ার জন্য, তারপর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আবার আভেনটার উপর বসাবে, বসিয়ে খুন্তি দিয়ে কেঁকড়ে নেবে। কেঁকড়ে নিয়ে নিলে সেটা একদম চিড়ে ভাজার মতো হবে, কারণ আতপ চাল এমনিতেই খুব সুগন্ধি চাল, তারপরে আবার একটু নুন দেওয়া আছে, সেটা খেতে এত সুন্দর হয় না, চা দিয়ে খেতে খুব ভালো লাগে এই কেঁকড়ানো জিনিসটা। মন্ডটা নামিয়ে নিয়ে একটা বাটিতে করে নিয়ে তারপর সেটাকে একটু ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে, কারণ একটু পরে হবে আমাদের চষিটা, কারণ ততক্ষণে যদি এটা শক্ত হয়ে যায় তাহলে আর চষিটা ভালো হবে না, শেপটাই আসবে না। তো এখন আমি পাশের কড়াইয়ে নাড়িয়েই চলেছি। আলপনাদি আমাকে অনেক কিছু হাত পা নেড়ে অনেক কিছু বোঝাচ্ছে। তো যাই হোক, আলপনাদি পাশের ওই কড়াইটা ঠান্ডা করবার জন্য রেখে দিয়েছে, এরপর আবার এটাকে গরম করবে। হয়ে গেছে আলপনাদির খুন্তি দিয়ে ঘষে ঘষে নিচের থেকে জিনিসগুলোকে তুলে নেওয়া। এটা কিন্তু পুরোপুরি কড়াইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আবার একবার ওভেনে বসানো হয়েছে, মানে তলায় আগুন দিয়ে বসানো হয়েছে, তারপর এটাকে তোলা হচ্ছে। আর পাশে আমার চলছে আমার কাজ, নাড়ানো। আমার হাত ব্যথা হয়ে গেছে তাই আলপনাদিকে খুন্তিটা একটু দিয়ে দিয়েছি। এরপর আলপনাদি খানিকটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার অ্যাড করবে
কিছুটা দুধ, মোটামুটি দুধটা দিয়েছে আমাদের যা নারকেল ছিল তাতে হচ্ছে দুটো বড় বড় নারকেল কুড়া ছিল, তার সাথে পরিমাণ মতো সব কিছু মেশানো হয়েছে। দুধটা কিন্তু মেশানো হয়েছে মোটামুটি এক কফি মগ, তার বেশি না। তারপর এই দুধটা মিশিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছে। আমি আবার চলে এসেছি নাড়াতে এবং পাশে কিন্তু আমাদের আতপ চালের ছাই মোটামুটি রেডি হয়ে গেছে, যেটা আমরা এখন চা দিয়ে খাব। এরপর আলপনাদি ছড়িয়ে দেবে একটুখানি সুজির গুঁড়ো, মোটামুটি এক মুঠ সুজির গুঁড়ো আর একটুখানি চালের গুঁড়ি। আমি এই নারকেলের আতপ চালের ছাইটার কথা বারবার বলছি কারণ আমি দেখেছি এই যে চষির পায়েস তৈরি করার পরে এটা সবাই মাজার জন্য সিঙ্কে নামিয়ে দেয়, একটু ভিজিয়ে দেয়, কিন্তু অনেকেই জানেন না এটা একদিনের একবেলা চায়ে স্ন্যাক্স হিসেবে খুব সুন্দরভাবে চলে যায়। সেই জন্যই আমি বারবার করে এটার উল্লেখ করছি, অর্থাৎ আতপ চালের যে ছাই যেটা হলো মানে ছাঁট যেটা সেটার কথা। আপনারা প্লিজ এটাকে অন্যভাবে নেবেন না, অনেকেই হয়তো জানেন কিন্তু অনেকে যারা জানেন না আমি তাদের উদ্দেশ্যেই বারবার বলছি। আমাদের নারকেলের ছাট রেডি হয়ে গেছে, আলপনা দিয়ে এটাকে একটা বাটিতে চেপে চেপে রেখে দিচ্ছে এবং পুরো ব্যাপারটা নাড়িয়েছি যেহেতু মূলত আমি, ইনগ্রিডিয়েন্টস আলপনা দিয়ে মিশিয়েছে, কিছুটা আমিও মিশিয়েছি, কিন্তু যেহেতু এটা আমি নাড়িয়েছি আমি গন্ধে একদম পাগলা হয়ে গিয়েছিলাম, তাই আর লোভ সামলাতে পারলাম না, ডায়েটিংয়ের কথা ভুলে গিয়ে একটুখানি আলপনা দিয়ে আমাকে দিল আর আমি সেটা গলাধঃকরণ করলাম। বুঝতেই পাচ্ছেন লোভে পাপ, পাপে চর্বি। গুড়ে এবং চিনিতে চিটচিটে বাসন পরিষ্কার করার একটা পদ্ধতি, অর্থাৎ কড়াইয়ে জল নিয়ে আপনারা গ্যাসে বসিয়ে দেবেন, তলাটা ধরিয়ে দেবেন, জলও গরম হবে, আপনারা এভাবে কুঁচি দিয়ে নাড়াতে থাকবেন, খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এটা কি এটা যে চালের গুঁড়িটা যে আটাটা করলাম ওটা ছাই না, ফুটে ছাই তো যে ফুটে ফুটে যেটা বার করলো না ওটা ফুটে ফুটে কেমন লাগে খেতে বলো? ভালো লাগে। এবারে পার্ট টু, অর্থাৎ চষির পায়েসে চষি বানানোর কাজ। প্রথমে এরকম করে আলপনাদি ব্যাপারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর শিলনোড়ার উপর চালের গুঁড়ি ছড়িয়ে সরু সরু ফিলফিলে ফিলফিলে ওই লম্বা লম্বা সাপের মতো তৈরি করে তারপর সেখান থেকে চষি বানাচ্ছে। আমিও কিছুটা বানিয়েছি কিন্তু আলপনাদি এই কাজে অনেক বেশি পারদর্শী। আর আমরা যেহেতু আতপ চালে চষি বানাচ্ছি, চষিগুলো কিন্তু আমরা আজকে বানাবো না, আমরা আতপ চালটা নিয়ে এটাকে ছেঁকে রেখে দেব, রেখে দিয়ে সারা রাত্রির জন্য শুকোতে দেব, তারপরে কালকে একটু রোদে শুকোতে দেব, তারপর সেটাকে সন্ধেবেলাতে ঘিয়ে ভেজে তৈরি করা হবে চষির পায়েস। আমিও নেমে পড়েছি ফিল্ডে, অর্থাৎ কেন্ন বানানোর ফিল্ডে। তো আমি করছিলাম, আলপনাদি আমাকে শিখিয়ে দিচ্ছিল যে না বৌদি এভাবে না এভাবে করো, আর আমি যেহেতু শিলনোড়া দখল নিয়ে নিয়েছি তাই আলপনাদি পাশে একটা কাঁসার থালা নিয়ে সেটাকে উল্টে তারপরে সে কাজটা করছিল। শুরু হয়ে গেছে আলপনাদি চষি বানানোর পদ্ধতি। এইসব কাজে আলপনাদি ভীষণ এক্সপার্ট, আমি আগেই বলেছি, এবং আমি যা দেখলাম এই চষি বানাতে খুব বেশি সময় আলপনাদির লাগলো না, আমাদের এই কেন্ন পাকাতেই অনেক বেশি সময় লেগে গেল। পুরো সন্ধ্যাটা শুধু এই কেন্নগুলো পাকাতেই আমার লেগে গেল। চষি বানাতে আলপনাদি বড়জোর 10 মিনিট সময় লেগেছিল। আমি এই একটা কেন্নকে চষিতে কনভার্ট করতে আমার যা টাইম লেগে গেল, আলপনাদির এক্সপার্ট হাতে আলপনাদি 20টা কেন্নুকে একসাথে চষিতে কনভার্ট করতে সেই একই সময় লেগেছিল। যা হয় আর কি, এই যে দেখুন আমার 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 এই যে এই যে এই যে এই যে এরপর আজকের দিনের শেষ পাঠ হচ্ছে সেই চষিগুলোকে চালাই করে ঝেড়ে ঝেড়ে চালের গুঁড়িগুলোকে আলাদা করে রাখা। এরপর এটা আমরা রাতভর রেখে দেব,
কালকে সকালে উঠে এটাকে আমরা রোদ্দুরে দেবো, তারপর ঘিয়ে ভেজে তৈরি হবে আতপ চালের চষির পায়েস।